हेलो एवरीवन, आई एम ऑलोक एंड यू आर वाचिंग स्मार्ट मैथ्स। आजकल वीडियो ते आमी निये एसेछि तोमादेर जन्य क्वांट स्पेशल क्लासेर अंतर्गत नेक्स्ट आमादेर टॉपिक, खूब इम्पोर्टेंट एकटा टॉपिक, सेटा होच्छे बयस संक्रांत प्रश्नावली। एज रिलेटेड जे सकल क्वेश्चनगुलो, पिता पुत्रेर बयस, पिता माता कन्यार बयस, पिता कन्यार बयस, এই ধরনের যে বয়সের কিছু কোশ্চেনসগুলো থাকে সেগুলো আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, এখানে আমরা মোট 10টা কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়েছি এই টপিকটার উপরে। এগুলো যদি করো তাহলে অনেকটাই তোমরা হেল্প পাবে, এই টপিকটা সম্পর্কে তোমাদের ভালো ক্ল্যারিটি আসবে। চলো কুইকলি দেখে নিচ্ছি এখানে কী ধরনের কোশ্চেন্স আছে এবং সেগুলো আমরা কীভাবে করে করবো। তো দুটো ভার্সনই থাকছে, বাংলা ইংরেজি দুটো ভাষাতেই থাকছে কোশ্চেনসগুলো, যার যেটা মনে হয় সেটাতে ফোকাস করবে। তো এখানে বেসিক্যালি এইটা, এই যে চ্যাপ্টারটা বা এই যে কনসেপ্টটা বা টপিকটা, সেটা বেসিক্যালি রেশিও এবং প্রপোর্শনের উপরে ডিপেন্ড করে, অনুপাতের উপর বা সমানুপাত, সমানুপাতের যে চ্যাপ্টারটা আছে তার উপর বেস করেই এখানকার প্রশ্নগুলো আমরা সলভ করে থাকি। এখানে কোশ্চেনসগুলো করার আগে একটা কনসেপ্ট শুধু মাথায় রাখবে, যে দুজন পার্সনের মধ্যে বা দুজন মানুষের মধ্যে একটা বয়সের যে ডিফারেন্স বা এজ গ্যাপ, যেটা অলরেডি হয়ে যায় আজীবন মৃত্যু অবধি সেই গ্যাপিংটাই থাকে, সেটা কম বেশি হয় না। মানে সাপোজ করো দুই ভাই আছে, দুই ভাইয়ের মধ্যে বয়সের যে গ্যাপিং 6 বছর, তাহলে সেটা যত দিন বাড়তে থাকুক, যত সময় বাড়তে থাকুক না কেন, তাদের বয়সের অন্তরটা সেম থাকবে, কোনো দিনও চেঞ্জ হবে না। অর্থাৎ একজন ভাইয়ের যদি 40 হয়ে যায় তো আরেকজন ভাই যে ভাইয়ের 34, অর্থাৎ 6 বছরের গ্যাপ। আরেক বছর করে বয়স যদি বাড়ে, দুজনেরই যেহেতু বয়স বাড়ছে সেম, মানে সেম সেম বয়স বাড়ছে একই সময়ে, তাই এই গ্যাপিংটা কোনো দিন পরিবর্তন আর হয় না। তো এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করে থাকি। যেমন দেখো কোশ্চেন নাম্বার 1 বলছে, দি এজেস অফ নিশি অ্যান্ড ভিনি আর ইন দি রেশিও 6:5। নিশি আর ভিনির যে বয়সের অনুপাত সেটা 6:5 রেসপেক্টিভলি। আফটার 9 ইয়ার্স, 9 বছর পর, দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 9:8। 9 বছর পরে তাদের এই বয়সের অনুপাতটা 9:8 হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দেয়ার এজেস, তাদের বয়সের মধ্যে যে পার্থক্য সেটা কত। তো প্রথম কেস আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে নিশি আর ভিনি যে আছে, নিশি আর ভিনি, নিশি অ্যান্ড ভিনি, ওকে, নিশি অ্যান্ড ভিনি, তো নিশি, এক মিনিট, নিশি আর ভিনির যে বয়সের যে গ্যাপিংটা সেটা, ও রেশিওটা, সেটা আমাকে কত দেওয়া আছে, 6:5 দেওয়া আছে। তো এই গ্যাপ রেশিওটা আমাকে 6:5, এবং এইটাই কিছু সময় পরে গিয়ে কত হয়ে যাবে বলছে, 9:8, এটাই কিছু সময় পরে গিয়ে হয়ে যাবে আমার 9:8, ওকে। তো এদের এই অনুপাতটা 6:5 থেকে হয়ে যাবে বলছে কত, 9:8। তাহলে আমি যদি এখানে গ্যাপিংটা চেয়ে দেখি, এদের বয়সের যে অন্তর, 5 থেকে এটা 8 হচ্ছে, এটা 6 থেকে 9, অর্থাৎ এটাও 3 বাড়ছে আর এটাও 3 বৃদ্ধি পাচ্ছে, দুটোই 3-3 করে বৃদ্ধি পাচ্ছে। আর আমি বলেছিলাম যে গ্যাপিংগুলো সেম থাকবে, ওকে। তো এবার গ্যাপিং সেম থাকবে বলতে এই গ্যাপিংটা বেসিক্যালি 6-5-এর গ্যাপ হচ্ছে 1 আর 9-8-এর গ্যাপ হচ্ছে 1, এই গ্যাপিংগুলো হচ্ছে সেম থাকবে। যদি এই গ্যাপিংগুলো, সে কোনো দিনই আলাদা হতে পারে না, কারণ এটা হচ্ছে এদের বয়সের পার্থক্য। তো এই গ্যাপিংগুলো যেহেতু সেম আছে তাহলে এগুলো অটোমেটিক্যালি সেম হবে। আর এটাই হচ্ছে 3 ইউনিটের অন্তর, তাহলে 3 ইউনিট, এই 3 ইউনিট মানেই কত বছর পরে বলছে, আফটার 9 ইয়ার্স, তো 3 ইউনিট মানেই হবে আমার 9 বছর। তো 3 ইউনিট মানে 9 বছর হলে 1 ইউনিট মানে 3 বছর। 1 ইউনিটের মান যদি আমার 3 বছর হয়ে যায়, তাহলে বের করতে বলেছে হোয়াট ইজ দি ডিফারেন্স ইন দেয়ার এজেস নাও, বর্তমানে তাদের যে বয়সের পার্থক্য কত। তাহলে বর্তমানে যদি আমি তাদের বয়স বলি, 1 ইউনিটের মান 3 বছর, তাহলে 6 ইউনিটের মান 18 বছর, আর 5 ইউনিটের মান হচ্ছে 15 বছর। তাহলে বর্তমানে তাদের যে বয়সের পার্থক্য যদি বলি, তাহলে সেটা কত, 3 ইয়ারের, 3 বছরের, ওকে। নেক্সট পরেরটাতে আসছি, বলছে দি রেশিও অফ এজেস অফ এ ফাদার অ্যান্ড ইজ সন ইজ 17:7। ফাদার এবং সনের যে বয়সের অনুপাত সেটা হচ্ছে 17:7। 6 ইয়ার্স অ্যাগো দ্য রেশিও অফ দেয়ার এজেস ওয়াজ 3:1। 6 বছর আগে তাদের বয়সের যে অনুপাত সেটা 3:1 ছিল। তাহলে হোয়াট ইজ দি ফাদার্স প্রেজেন্ট এজ, বর্তমানে বাবার বয়স কত। তো এখানে ফাদার এবং সন আছে, ওকে, এত কত বয়সের অনুপাত কত, 17:7, এটা বর্তমানে, এটা প্রেজেন্টে। আর 6 ইয়ার্স অ্যাগো, আজ থেকে 6 বছর আগে সেই অনুপাতটা ছিল বলছে 3:1, আজ থেকে 6 বছর আগে, ঠিক আছে, এই টাইমের যে গ্যাপটা সেটা 6 বছর, এটা মাথায় রাখবে। তা আমি কি বললাম, এই ডিফারেন্সগুলো কোনো দিন আলাদা হতে পারে না। এখানে ডিফারেন্সটা 2 দেখছি আর এখানে ডিফারেন্সটা আমি দেখছি কত, 10-এর, তাহলে গ্যাপিংগুলো এরকম তো আলাদা হতে পারে না, এই এজ ডিফারেন্সগুলো সেম হতে হবে। তাই সেম করার জন্য আমি এটাকে 5 দিয়ে গুণ দিলাম, 5 3-এ 15 আর 5 1-কে 5, এটা 17:7 থাকলো। এবার যদি গ্যাপিংগুলো দেখো, এখানেও 10-এর গ্যাপ, এখানেও 10-এর গ্যাপ, সেম হয়ে যাচ্ছে বয়সের ডিফারেন্সগুলো। আর বয়সের ডিফারেন্স সেম হলে এই গ্যাপিংগুলো দেখো সেম হবে, 5 আর 2-এ 7 আর 15 2-এ 17।
তাহলে এই যে মাঝখানের দুইয়ের গ্যাপ, তার মানে আমি বলতে পারি এই দুই ইউনিট মানেই হচ্ছে 6 বছরের গ্যাপ। তাহলে দুই ইউনিট মানে যদি 6 বছর হয়, তাহলে এক ইউনিট মানে হলো আমার 3 বছর। এক ইউনিট যদি 3 বছর হয়, তাহলে ফাদারের প্রেজেন্টেজ, বাবার বর্তমান বয়স বলেছে, তো বাবার বর্তমান বয়স হচ্ছে 15 ইউনিট। এক ইউনিটের মান 3 বছর, তাহলে 15 ইউনিটের মান হবে 15 × 3 45 ইয়ার্স, 45 বছর। 15 × 3 = 45 বছর, ঠিক আছে। দেখো কি বলেছে, সরি 45 নয়, এটা হচ্ছে 45 বছর কবে, এটা 45 বছর আজ থেকে 6 বছর আগের বয়সটা। আর কিন্তু আমাদের তো বের করতে বলেছে কোনটা, আমাদের বর্তমান, আর বর্তমান মানে এইটা হচ্ছে বর্তমান, অর্থাৎ 17 ইউনিটের মান করতে হবে আমাদেরকে। তাহলে 17 × 3 হয়ে যাবে 51 বছর, অর্থাৎ যেহেতু বর্তমান বয়স চেয়েছে বাবার, সেটা হচ্ছে 51 বছর। যদি মনে করো বলতো আজ থেকে 6 বছর আগেকার বয়স বের করো, তাহলে সেটা আমাদের 45 আসতো। তো এইভাবে করে আমরা এখান থেকে বের করতে পারবো। আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু এই রেশিওটাতে কাজ হবে লাস্টে, এটার আর কোনো দাম নেই, কারণ এটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এখানে দেখো বলছে দি অ্যাভারেজ অফ দি এজেস অফ এ ম্যান অ্যান্ড ইজ ডটার ইজ 34 ইয়ার্স। একজন মানুষ এবং তার যে পুত্র মানে পুত্রী মানে মেয়ে, তাদের যে বয়সের গড় সেটা 34 বছর। ইফ দি রেসপেক্টিভ রেশিও অফ দেয়ার এজেস, যদি তাদের প্রত্যেকের যে বয়স তার যে অনুপাত আফটার 4 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 4 বছর পর তাদের বয়সের যে অনুপাত হবে সেটা 14:5, তাহলে হোয়াট ইজ ডটার্স প্রেজেন্ট এজ, তাহলে সেই পুত্রীর বর্তমান বয়স কত সেটা বের করতে বলেছে। দেখো ফাদার এবং পুত্রী ডটার, তাদের বয়সের গড় হচ্ছে 34, তাহলে গড় যদি 34 হয়, তাহলে দুজনের মোট বয়স হবে 34 × 68। এটা আমরা গড়ের চ্যাপ্টার থেকে জানি যে সমষ্টি বের করতে গেলে গড়কে নাম্বার দিয়ে সংখ্যা যতজন আছে পার্সন সেটাতে গুণ করতে হয়। 68 বছর হচ্ছে তাদের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে আজ থেকে 4 বছর পরে যদি আমি বলি, তাহলে ফাদারেরও 4 বছর বৃদ্ধি পাবে, ডটারেরও 4, অর্থাৎ মোট 8 বছর বেড়ে যাবে। তাহলে তখন তাদের বয়সের সমষ্টিটা কত হবে, 68 × 2 = 76 বছরের, আজ থেকে 4 বছর পর। আর তখন বলেছে তখন ফাদার আর ডটারের বয়সের অনুপাতটা হবে 14:5। তার মানে 76কে আমি 14:5 যদি ডিভাইড করে দিই, তাহলে আমি পেয়ে যাবো আজ থেকে 4 বছর পরে ফাদারের বয়স কত, ডটারের বয়স কত। 14 আর 5 = 19 ইউনিট, 19 ইউনিট মানে যদি 76 বছর হয়, তাহলে 1 ইউনিট মানে 4 বছর, তার মানে 14 মানে হচ্ছে 56, আর 5 মানে হচ্ছে 20 বছর। তার মানে আজ থেকে 4 বছর পর বাবার বয়স 56 আর মেয়ের বয়স 20। কিন্তু আমাদের বের করতে বলেছে ডটারের প্রেজেন্টেজ, মেয়ের বর্তমান বয়স। তাহলে মেয়ের বর্তমান বয়স কত, এটা তো 4 বছর পরের, তাহলে মেয়ের বর্তমান বয়স 4 কম হবে, অর্থাৎ 16 ইয়ার্স। তাই বলা ছিল ইফ দি রেসপেক্টিভ রেশিও অফ দেয়ার এজেস 4 ইয়ার্স ফ্রম নাও, আজ থেকে 4 বছর পরের আমাকে দেওয়া ছিল অনুপাত, আমি আজ থেকে 4 বছর পরের বয়স বের করলাম ডটারের 20, তাহলে বর্তমানে যদি আমি বলি, তাহলে পর বর্তমানে 4 বছর বয়স নিশ্চয়ই তার কম, তাহলে মেয়েটার বর্তমান বয়স কত হচ্ছে, 20 থেকে 4 চলে গেলে 16, তাহলে এটা নান অফ দিস আমাদের অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। বলছে রেশিও বিটুইন দি এজেস অফ সুভাষ, প্রসাদ অ্যান্ড অমর ইজ এত, কার সুভাষের, প্রসাদের, অমরের যে বয়সের অনুপাত সেটা 3:6:7। ইফ দি ডিফারেন্স বিটুইন দি এজেস অফ প্রসাদ অ্যান্ড অমর ইজ 10 ইয়ার্স, যদি প্রসাদ এবং অমরের বয়সের পার্থক্য 10 বছর হয়, দেন হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি এজেস অফ সুভাষ অ্যান্ড প্রসাদ, তাহলে সুভাষ এবং প্রসাদের বয়সের যে ডিফারেন্স সেটা কত হবে। তো এখানে আমরা দেখো কে কে দেওয়া আছে, সুভাষ আছে, প্রসাদ আছে, আর অমর আছে, রেশিওটা 3:6:7। ডিফারেন্স বিটুইন এজেস অফ প্রসাদ আর অমর, প্রসাদ আর অমরের বয়সের পার্থক্য 10, এখানে যদি দেখি পার্থক্যটা হচ্ছে 7 থেকে 6 গেলে 1 ইউনিটের, তার মানে আমি বলতে পারি 1 ইউনিট ইমপ্লাইজ হচ্ছে আমার কত বছর, 10 বছর। 1 ইউনিটের মান যদি 10 বছর হয়, তাহলে নিশ্চয়ই সুভাষের বয়স হচ্ছে 10 × 3 = 30, এর হচ্ছে 60 আর এর হচ্ছে 70 বছর। তাহলে বলছে বের করো ডিফারেন্স বা পার্থক্য কার কার, সুভাষ আর প্রসাদের, তাহলে সুভাষ আর প্রসাদের বয়সের পার্থক্য কত, 60 থেকে 30 চলে গেলে 30 বছর। ওকে, সো এটা আমাদের এখান থেকে অ্যান্সার। নেক্সট যদি পরেরটা দেখি, বলছে দি রেশিও বিটুইন দি প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি ইজ 5:3 রেসপেক্টিভলি, দি রেশিও বিটুইন এজ এজ 4 ইয়ার্স অ্যাগো অ্যান্ড বিজ এজ 4 ইয়ার্স হেন্স ইজ 1:1। হোয়াট ইজ দি রেশিও বিটুইন এজ এজ 4 ইয়ার্স হেন্স অ্যান্ড বিজ এজ 4 ইয়ার্স অ্যাগো, একটু পেচিদা আমরা করার চেষ্টা করছি। বলছে এ আর বি এর বর্তমান বয়সের যে অনুপাত সেটা 5:3,
ए এবং বি এদের বর্তমান বয়সের যে অনুপাত সেটা হচ্ছে 5:3। দ্য রেশিও বিটুইন এজ এজ 4 ইয়ার্স অ্যাগো, তো আমি এখান থেকে মনে করে নিলাম যে এর বয়স হচ্ছে 5x আর বি এর বয়স হচ্ছে 3x। এবার আমাকে বলল এর 4 বছর আগের আর বি এর 4 বছর পরের বয়সের অনুপাত দেওয়া আছে। তাহলে এর 4 বছর আগের যদি বয়স বলি সেটা 5x-4, আর বি এর 4 বছর পরের যদি বয়স বলি তাহলে সেটা হয়ে যাবে 3x+4, তাই তো? এই দুটোর অনুপাত অর্থাৎ 5x-4/3x+4 এটা 1:1 বলেছে, মানে বেসিক্যালি সমান। তাহলে এখান থেকে পাবো 5x-4 = 3x+4, 5 থেকে 3 গেলে 2x আসবে = 8, অর্থাৎ x এর মান 4। x এর মান আমি 4 পেয়ে গেলাম, তার মানে আমি এর বর্তমান বয়স পেয়ে গেলাম 4×5=20, আর বি এর হচ্ছে 4×3=12। তাহলে আমাকে বের করতে বলেছে তাহলে 4 বছর পর এর আর 4 বছর আগের বি এর বয়স কত, এর অনুপাত কত। তাহলে 4 বছর পর এর বয়স হয়ে যাবে 24, আর 4 বছর আগে বি এর বয়স ছিল নিশ্চয়ই 12 থেকে 4, চলে গেলে 8। এই দুটোর অনুপাত আমাকে বের করতে বলেছে, 24:8 এর অনুপাত অর্থাৎ 3:1, এইটা হবে অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, 18 ইয়ার্স অ্যাগো এ ম্যান ওয়াজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, 18 বছর আগে একজন মানুষের যে বয়স ছিল তার সনের বয়সের 3 গুণ ছিল। তার মানে বলতে পারি ফাদার ইজ টু সন সেটা 3:1 ছিল। কবে? 18 বছর আগে। কবে? 18 বছর আগে, 18 ইয়ার্স অ্যাগো, 18 বছর আগে। ওকে, নাও মানে বর্তমানে দি ম্যান ইজ টুয়াইস অ্যাজ ওল্ড হিজ সন, বর্তমানে সেই অনুপাতটা হয়ে গেছে 2:1, বাবার বয়স ছেলের বয়সের 2 গুণ। আমাকে এবার বলছে দি সাম অফ দি প্রেজেন্ট এজেস অফ দ্য ম্যান অ্যান্ড হিজ সন, তাহলে বর্তমানে তার বাবা আর তার ছেলের বয়সের সমষ্টি কত। তো আমি কি বললাম, এই গ্যাপিংগুলো আলাদা হবে না, এখানে 2-এর গ্যাপ কিন্তু এখানে 1-এর গ্যাপ, এইটা তো হওয়া চলবে না। তাহলে এই গ্যাপগুলোকে আমাকে সেম বানাতে হবে, আমি এটাকে 2 দিয়ে গুণ করলাম, 2×2=4, 2×1=2। দেখো গ্যাপগুলো এবার 2×2 করে মানে সেম হয়ে গেছে। এই গ্যাপিংটা সেম হলে এই গ্যাপিংটাও সেম হবে, 3 থেকে 4, 1 থেকে 2, 1 ইউনিটের গ্যাপ। তার মানে আমি বলতে পারি এই 1 ইউনিট মানেই হচ্ছে 18 বছর। তাহলে 1 ইউনিট মানে যদি 18 বছর হয়, আমাকে বের করতে বলেছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি, তাহলে বয়সের সমষ্টি হচ্ছে 4×2=6 ইউনিট। তাহলে 6 ইউনিটের কত মান হবে, 6×18 অর্থাৎ 108 বছর। তাহলে এইটা হবে আমাদের এখানটা অ্যান্সার, বর্তমানে বাবা এবং পুত্রের বয়সের যে সমষ্টি সেটা আমাদের 108 বছর হয়ে যাচ্ছে। এ ম্যান ওয়াজ আস্কড টু স্টেট হিজ এজ ইন ইয়ার্স, একজন মানুষকে জিজ্ঞ বলা হলো তোমার যে বয়স সেটা তুমি বছরে বলো, কত বছর বয়স। মানুষটা একটু উল্টোভাবে রিপ্লাই দিল, সে রিপ্লাই দিল টেক মাই এজ 3 ইয়ার্স হেন্স, এখন থেকে 3 বছর পর, ঠিক আছে, আমার যা বয়স হবে সেটা নাও, তাকে মাল্টিপ্লাই করো বাই 3, মাল্টিপ্লাই ইট বাই 3, তাকে 3 দিয়ে গুণ করো, দেন সাবট্র্যাক্ট, তারপরে বিয়োগ করো কত, 3×মাই এজ 3 ইয়ার্স অ্যাগো, আজ থেকে 3 বছর আগে আমার যা বয়স ছিল তার 3 গুণকে বিয়োগ করো ওইটার থেকে, অ্যান্ড তাহলে যেটা অ্যান্সার পাবে সেটাই হচ্ছে আমার বয়স, তাহলে বলো দেখি বয়স কত। তো এই ধরনের কোয়েশ্চেন আমি মনে করে নিচ্ছি যে লোকটার বয়স হচ্ছে এক্স, ঠিক আছে। তো লোকটার বয়স যদি এক্স হয়, কী বলছে, আজ থেকে 3 বছর পরে আমার যা বয়স হবে সেটা নাও, তাকে 3 দিয়ে গুণ করো, গুণ করে তার থেকে বিয়োগ করো, কত বিয়োগ করো, 3 গুণ, কিসের 3 গুণ, আজ থেকে 3 বছর আগে আমার যা বয়স তার 3 গুণ করে নিয়ে এটার থেকে বাদ দিলে তুমি আমার বয়স পাবে বর্তমান, অর্থাৎ এক্স এর মান পাবে, এটাই এক্স এর বরাবর হবে, এটাই বলা আছে। তার মানে 3x+9 আর এখান থেকে হচ্ছে 3x+9 আর কি = x। তো 3x 3x কাটা, 9×9=18, তার মানে x = 18, তার মানে সেই লোকটা তার বর্তমান বয়স হচ্ছে 18 বছর। বলছে স্নেহা, এটা স্নেহাস এজ হবে, স্নেহা, স্নেহাস এজ ইজ 1/6 অফ আর ফাদার্স এজ, স্নেহার বয়স তার বাবার বয়সের 1/6 গুণ অংশ, মানে তার বাবার বয়স 6 হলে স্নেহার বয়স হচ্ছে 1। স্নেহাস ফাদার্স এজ উইল বি টুয়াইস অফ বিমলস এজ, স্নেহার বাবার বয়স 2 গুণ হবে কার, বিমলের এজের আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে গিয়ে স্নেহার বাবার যেটা বয়স হবে সেটা হবে বিমলের বয়সের 10 গুণ, বিমল অন্য একজন পার্সন। বলছে ইফ বিমলস 8th বার্থডে ওয়াজ সেলিব্রেটেড 2 ইয়ার্স আগো, আজ থেকে 2 বছর আগে বিমলের 8 নম্বর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তাহলে বর্তমান বয়স যদি আমি বলি বিমলের, বিমলের বর্তমান বয়স নিশ্চয়ই 10 বছর বর্তমানে, তাহলে
বর্তমান বয়স যদি বিমলের 10 বছর হয় এটা আমরা পেয়ে গেলাম। আর আমাকে কি বলছে, স্নেহার বাবার যে বয়স সেটা উইল বি টুয়াইস অফ বিমলস এজ আফটার 10 ইয়ার্স। আফটার 10 ইয়ার্স, ওকে। তাহলে আফটার 10 ইয়ার্স যদি আমি বলি তাহলে বিমলের এজ কত হয়ে যাচ্ছে, বিমলের এজ আফটার 10 ইয়ার্স 20 হচ্ছে। আর এখানে বলা আছে যে স্নেহার বাবার বয়স কি ডবল হবে, কার স্নেহার স্নেহার ফাদার্স এজ উইল বি টুয়াইস অফ বিমলস এজ আফটার 10 ইয়ার্স, ওকে। তো সেটা আমি তাহলে কত হয়ে যাবে, তখন যদি স্নেহার ফাদারের কথা আমি বলি তাহলে টুয়াইস মানে নিশ্চয়ই 40 বছর, কবে, আজ থেকে 10 বছর পরে। তাহলে বর্তমানে যদি স্নেহার বাবার বয়সের কথা বলি তাহলে 40-এর থেকে 10 কম, তার মানে নিশ্চয়ই 30 বছর, বর্তমানে তার স্নেহার বাবার বয়স 30 বছর। তাহলে কে কী বের করতে বলেছে, হোয়াট দেন হোয়াট ইজ স্নেহাস প্রেজেন্ট এজ। তাহলে 6-এর মান যদি 30 হয় আমার, তাহলে 1-এর মান কত হবে, 5, তাই তো? তাহলে 6-এর মান যদি হয় 30, তাহলে 1-এর মান হচ্ছে 5। অর্থাৎ স্নেহার যদি আমি বর্তমান বয়সের কথা বলি সেটা আমাদের এখানে অপশানে নেই, নান অফ দিস হবে, ওকে। সো ইট উইল বি 5 ইয়ার্স, এই কোশ্চেনটা যেরকম আছে সেইভাবে যদি আমরা এখানে করি। নেক্সট দেখে নিচ্ছি পরের কোশ্চেন আমরা, যেটা বলছে রাহুল ইজ অ্যাজ মাচ ইয়ঙ্গার দেন সাগর অ্যাজ হি ইজ ওল্ডার দেন পূরব। রাহুল সাগরের চেয়ে ঠিক যতটা ছোটো, পূরবের থেকে ঠিক ততটা বড়। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা এরকম করব, রাহুলের বয়স সাগরের বয়সের থেকে ঠিক যতটাই ছোট, রাহুলের বয়স পূরবের বয়সের থেকে ঠিক ততটাই বড়। মানে রাহুল পূরবের থেকে ঠিক ততটাই বড় যতটা ও সাগরের থেকে ছোট। তার মানে পূরব কে পাশে আনলে এস প্লাস পি, আর ও পাশে গেলে 2R। তার মানে বেসিক্যালি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এস প্লাস পি বাই 2, এখান থেকে আমরা পাবো। এখানে আমাকে বলে দেওয়া কী আছে, দেখো বলছে পূরব ও সাগরের বয়সের সমষ্টি 66, সাগর আর পূরবের বয়সের সমষ্টি 66, এস প্লাস পি এর মান 66 দেওয়া আছে। তাহলে আমি রাহুলের বয়স পেয়ে গেলাম 33। আমাকে বলছে তাহলে বের করো রাহুল আর পূরবের বয়সের পার্থক্য কত। এই কোশ্চেনটার থেকে তোমরা রাহুলের বয়স তো বের করতে পারবে, কিন্তু রাহুল আর পূরবের বয়সের পার্থক্য আমরা বের করতে পারবো না, কারণ রাহুলের এই কোশ্চেন থেকে একমাত্র রাহুলের বয়সই বের করা যাবে। এই সাগর আর পূরবের বয়সের বয়স বের করা যাবে না, আর যেহেতু এটা বের করা যাবে না তাই তাদের পার্থক্যটা, মানে রাহুল আর পূরব এদের যে পার্থক্য সেটাও এখান থেকে আমরা কিন্তু বের করতে পারবো না, কারণ আমরা বাকি দুজনের মধ্যে একজনেরও জানি না বয়স। নেক্সট আসছে পরেরটা, দি সাম অফ প্রেজেন্ট এজেস অফ এ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 8 ইয়ার্স মোর দ্যান দি প্রেজেন্ট এজ অফ দি মাদার। কি বলছে, দিস পিতা ও পুত্রের বর্তমান বয়সের যে সমষ্টি সেটা মায়ের বর্তমান বয়সের চেয়ে 8 বছর বেশি। পিতা আর পুত্র এদের যে বর্তমান বয়সের যে সমষ্টি সেটা যদি আমি বলি সেটা মায়ের যে মানে মাদারের যে বর্তমান বয়স তার থেকেও 8 বছর বেশি। এটা একটা ইকুয়েশন তৈরি হলো। আবার বলছে এখানে মায়ের বয়স হচ্ছে ছেলের বয়সের চেয়ে 22 বছর বেশি, মাদারের বয়সটা তার যদি সনের বয়সের কথা বলি তার থেকে 22 বছর বেশি। 4 বছর পরে পিতার বয়স কত হবে, পিতার বয়স বের করতে হবে 4 বছর। এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে কারেন্ট বয়স, মানে প্রেজেন্ট এজ। এখান থেকে কীভাবে করে আমরা বের করতে পারি, এখান থেকে দেখো একটা জিনিস, এফ যদি এ পাশে রাখি এসটাকে ও পাশে নিয়ে যাই তাহলে এসটা মাইনাস হবে, এম মাইনাস এস প্লাস 8 হয়ে গেল। এম মাইনাস এস এর মান 22 দেওয়া আছে, তাহলে 22 প্লাস 8 অর্থাৎ 30 হলো। অর্থাৎ ফাদারের বর্তমান বয়স, বাবার বর্তমান বয়স 30 পেয়ে গেলাম। তাহলে 4 বছর পরে পিতার বয়স কত হবে, আফটার ফোর ইয়ার্স ফাদার্স এজ কত হবে, 30 প্লাস 4 অর্থাৎ 34 বছর। তো এই ধরনেরই কোশ্চেন থাকে, হতে পারে আর একটু ঘোরানো আর একটু পেঁচানো কোশ্চেন থাকে, সেগুলো যদি আরও ডিটেলে জানতে চাও তাহলে তোমরা, আমি সলিউশন দিয়ে রেখেছি বিভিন্ন বইয়ের, সুবীর দাস স্যারের বই, আর এস আগ্রওয়াল স্যারের বই, সেখানে দেখবে ডিটেল চ্যাপ্টারগুলো আছে, এর উপর আরও কোশ্চেন সেখানে করানো আছে। তো সেগুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করতে পারবে, যে বই তোমরা ফলো করছো সেখানে অনেক বেশি বেশি কোশ্চেন আছে এই টপিকগুলোর উপর, সেখানে প্র্যাকটিস করো। আমি জাস্ট এখানে প্রতিটা টপিক, যে ইম্পর্টেন্ট টপিকগুলোকে এক জায়গায় করে নিয়ে কিছু কোশ্চেন্স তোমাদেরকে করাচ্ছি ফর রিভিশন পারপাসেস, যে এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষাতে আসে তাহলে তোমরা এটাকে একবার রিভিশন করে নিতে পারলে, লাস্ট মিনিট পরীক্ষার আগে একবার রিভাইজ করে দেখে যেতে পারলে ইট উইল হেল্প ইউ। এবং এই টপিকগুলো বারবার যেহেতু আসে এখানটায় তোমাদের একটা ক্ল্যারিটি হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এইটুকুই থাকছে, 10টা কোশ্চেন্স আমি তোমাদের জন্য নিয়েছিলাম। নেক্সট আমি এর উপরে অন্য টপিক, যেগুলো ইম্পর্টেন্ট টপিক বলে মনে হবে বারবার পরীক্ষায় আসে, সেগুলো আগে আমি তোমাদেরকে কভার করানোর চেষ্টা করছি।
আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। এর এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো যদি সলিউশন সুইথ পিডিএফ পেতে চাও তাহলে স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেল আছে যুক্ত হয়েও তোমরা আমাকে ফলো করতে পারো, চাইলে ফেসবুকে, ফেসবুকে আমার পেজ আছে facebook.com/ইটসকেদাস, সেখানে ফলো করতে পারো, চাইলে ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে itsalok.das, সব ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আমাকে তোমরা ফলো করতে পারো। আর নেক্সট ভিডিওর অপেক্ষা করো, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।